আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে দুটি বড় ঘোষণা করেছেন। যাদের রেশন কার্ড রয়েছে তাদেরও মিলবে এই সুবিধা, এছাড়াও 18 বছর ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের মিলবে বিনামূল্যে টিকা। তো কবে থেকে এই টিকাকরণ শুরু হচ্ছে বিস্তারিত জানবো এই ভিডিওতে, এবং রেশন সম্বন্ধে কি বড় ঘোষণা করেছেন বা কারা এই সুবিধা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানবো এই ভিডিওতে। ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। 21 জুন থেকে 18 ঊর্ধ্বের জন্য বিনামূল্যে টিকা, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। বিস্তারিত বলা রয়েছে, সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন এবার থেকে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। 21 জুন সোমবার থেকে 18 ঊর্ধ্বেরা এবার থেকে বিনামূল্যে টিকা পাবে, রাজ্যগুলিকে আর প্রতিষেধক কিনতে হবে না, কেন্দ্র ভ্যাকসিন কিনে সরবরাহ করবে রাজ্যকে। দরিদ্র মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যে ব্যক্তি ফ্রিতে ভ্যাকসিন নিতে চান না তাদের জন্য আলাদা ভাবনা রয়েছে বলে জানান। ভ্যাকসিনের 25% যাতে বেসরকারি হাসপাতালে পেতে পারে সে ব্যবস্থা জারি থাকবে। সেই ক্ষেত্রে ডোজের জন্য সর্বোচ্চ 150 টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতাল। রাজ্যগুলিকে টিকাকরণের আংশিক দায়িত্ব দেওয়া হয়েছে, রাজ্যগুলিও তাদের দায়িত্বকে গুরুত্বের সঙ্গে পালন করছে বলে জানান তিনি। এছাড়াও নভেম্বর মাস থেকে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, একথাও ঘোষণা করেছেন। জানিয়েছেন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণার পাশাপাশি দীপাবলি পর্যন্ত দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা সোমবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরে নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে কেন্দ্র সরকার, দেশের মানুষের খাবার পৌঁছে দেওয়া হবে, চলবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই প্রকল্পের সুবিধা পাবেন AAY, SPHH, PHH যে সমস্ত রেশন কার্ড গ্রাহক রয়েছেন তারা। কত কেজি করে চাল বা গম অতিরিক্ত মিলবে সেটা এখানে বলা রয়েছে, অর্থাৎ আপনাদের যাদের AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড রয়েছে, AAY কার্ড রয়েছে, তারা অতিরিক্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 2 কেজি চাল ও 3 কেজি গম পাবেন আগামী নভেম্বর মাস পর্যন্ত। এর পাশাপাশি SPHH বা PHH যাদের কার্ড রয়েছে তারাও এই সুবিধা পাবেন, অর্থাৎ প্রতি মাসে 2 কেজি চাল ও 3 কেজি গম মিলবে বিনামূল্যে, অর্থাৎ অতিরিক্ত এই খাদ্য সামগ্রী পাবেন কেন্দ্র সরকারের কাছ থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দীপাবলি পর্যন্ত।